নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য এলাকায় সোমবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা কর্ণুরা এলাকায় নির্যাতিতার বয়স এগারো বছর পরিবার সূত্রে খবর গত সোমবার বাড়ি ফাঁকা ছিল সেই সময় অজয় সরকার নামে খলসির এক যুবক বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে পালায় বলে অভিযোগ অজয় পেশায় জেসিবি চালক এরপর মেয়েটিকে ওষুধ দেয় অভিযুক্ত বুধবার ঘটনা কথা আসে ইতিমধ্যে রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছে পরিবার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পরিবারে জানায় মেয়েটি প্রথমে কিছু জানায়নি পরে তাকে জেরা করে বেরিয়ে আসে সব তথ্য ফোনের সূত্র ধরে অভিযুক্তের সাথে যোগাযোগ করা হয়েছে তার কঠোর শাস্তি চাইছে পরিবার এই ঘটনা তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রশান্ত দাস আর তারপরে আমি বললাম ঠিক আছে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে রাত্রি বেলা আমি জিজ্ঞাসা করছি তুই কাকে ফোন করছিস বলে কাউকে না আমার বান্ধবীকে তাও কিন্তু রাত্রি বেলা ওইটাই বললো আবার ডেঙ্গাচ্ছি তারপরে বলছে হ্যাঁ আমাকে একটা ওষুধ দিচ্ছে তাহলে আমাকে ওষুধটা দে বলে ফেলে দিয়েছি আমাকে মিথ্যা কথা বললো মেয়েটা ওই যে ধর্ষণ করছে আমাকে তো বললো মেয়েটা আমার জ্বর হয়েছে ওই তো বলে এগারো বছর হ্যাঁ ভয় তো বলবে না আমি মারছি না হ্যাঁ হয়তো তো বলছে প্রধানকে বলছে প্রধান আর কি বলছে পুলিশ আসছে যে এরকম ভালো হয় শাস্তি আগে ছেলেকে আমরা চাই এখানে ওই তো সোমবারে এই ঘটনা হচ্ছে ধর্ষণ করছে আমার ভাসটিকে আর আমরা তো সেদিন ছিলাম না আমরা যে আমার ভাসুর মারা গেছে সেখানে স্নান দিতে গেছিলাম আর ওই টাইমে আমার যাওয়া ছিল না ও আমার বড় যা হয় ওর মা তা আমি ছোট হই আমরা এক বাড়িতে আছি আমরা আমি চলে গেছিলাম স্নান দিতে আর ওই টাইমে ওই কাজ করছে ওই যে জিসিবি ড্রাইভারটা ওই যে ধর্ষণ করছে যে তারপর ওষুধ দিচ্ছে এইটাই জানলাম আমরা যাচ্ছি ছেলেটার যেন শাস্তি হয় না এখানকার না কোথা কোথাকার আমরা কিন্তু জানি না চিনি না